আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওতে অনেক কমেন্ট করেন আমি অনেক ভিডিওতে বলি এই আমলটা করুন মানে তিন দিনের সন্তান হয়ে যাবে এই আমলটা করুন একদিনের সন্তান হয়ে যাবে এই আমলটা করুন সাত দিনের সন্তান হয়ে যাবে অথবা আমরা এইভাবে অনেক ভিডিওতে বলি এই আমলটা করার দ্বারা এক রাত্রে সন্তান হয়েছে বা তিন রাত্রে সন্তান হয়েছে এখন আপনারা বলেন হুজুর আমরা তো অনেক দিন ধরে করতেছে আমাদের সন্তান হয় না আর আপনি বলছেন তিন রাত্রে সন্তান হয়েছে এরকম প্রশ্ন আপনারা অনেক দিন ধরে করতেছেন ভাবছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তারপরে সময় হয়ে ওঠে না এবং যখন মনে করি পরবর্তী সময়ে আর বিষয়টা মনে থাকে না তাই আজকে এই বিষয়টা মনে পড়ছে ভাবলাম এই বিষয়টা যদি আপনাদের সাথে আলোচনা করি তাহলে আপনারা অনেক মানে উপকৃত হবেন প্রিয় দর্শক আপনারা কিন্তু আমাদের ভিডিওর নিচে এই জাতীয় কমেন্টগুলো করেন এবং আমরা যে বলি একদিন আমল করার দ্বারা সন্তান হয়েছে এটা কোন লক্ষ্য করে বলি ধরুন একজন মহিলা আমাদেরকে ফোন করে বা ভিডিওর কমেন্টের নিচে বলতেছে হুজুর আমার স্বামীর সাথে আমার ঝগড়া লাগছে একদিন লবঙ্গের আমল করার পরে আমার স্বামীর সাথে ঝগড়া লাগার পরে আমি আমার বাবার বাড়িতে চলে গেছি আপনি বলছেন চল্লিশটা লবঙ্গ খাওয়ার জন্য বা চল্লিশ দিন আমল করার জন্য এই দোয়াটা চল্লিশ দিন পরার জন্য কিন্তু আমি দোয়াটায় একদিন পড়ছি বা একদিন লবঙ্গ খাইছি বা একদিন অন্য অন্য করছি তো একদিন আমল করার পরে আমি ঘনিষ্ঠ হয়েছি এবং তারপরের দিন আমার স্বামীর সাথে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগে আমি আমার বাবার বাড়িতে চলে গেছি তো আল্লাহর রহমতে পরবর্তী সময় আমার আর মাসিক হইছে না এ যেহেতু আমি এই পিরিয়ডের পরে একদিন ঘনিষ্ঠ হয়েছি সেই ক্ষেত্রে এই দিনই আমার গর্বের সন্তান আসছে অন্য অন্য মহিলারা এইভাবে বলেন যে হুজুর এই আমলটা তিন দিন পরছে আমি এখন আমার স্বামী সৌদি থাকে বা অন্য কোনো দেশে থাকে এখন তার চলে যাওয়ার সময় হয়ে গেছে সে চাইলেও আর বেশি দিন থাকতে পারবে না তো আমি আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে মাত্র তিন দিনে আমলটা করছি এবং তিন দিনে আল্লাহ রবুল আলমিন আমাদের গর্বের সন্তান প্রদান করছেন এরকম কথা আপনারা অনেকে আমাদের ভিডিওর নিচে বলেন অনেকে আমাদের কমেন্ট বক্সের মধ্যে বলেন অনেকে আমাকে ফোন করে বলেন এ জাতীয় মানে অনেক তথ্যমূলত আপনারা আমাদের সাথে বলেন সে হিসাব মতে আপনাদের মনটা যেন অনেক ভালো থাকে এইভাবে বললে আপনারা জন্য আমলের প্রতি অনেকটা আগ্রহ বোধ করেন এবং আপনাদের মনে যেন সাহস হয় এই জন্য কিন্তু আমরা বলি এক রাত্রে সন্তান হবে বা আপনারা এইভাবে কাজ করলে এক রাত্রে সন্তান হবে এই জাতীয় কথাগুলো কিন্তু আমরা অনেকে বলি প্রকৃতপক্ষে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আপনাকে একদিনেই সন্তান দেবে আর আল্লাহ যদি ইচ্ছা না করে সারা জীবন কান্দা মরে গেল আপনাদের সন্তান হইব না যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকট বেশি বেশি কান্নাকাটি করে আল্লাহ রবুল্লাহ আলমিনকে বেশি বেশি ডাকে তখন আল্লাহ তল্লা রুবুল্লা আলমিন ফেরাজ উদ্দেশ্য করে বলে সে যে জিনিসটা চাইতেছে তাকে সে জিনিসটা দিও না কারণ সে জিনিসটা চাওয়ার পরে হয়তোবা সে আমাকে মানে বুইলা বোগা এই জিনিসটা পাওয়ার পরে কিন্তু সে যে আমাকে সে আল্লাহ বিল্লা করতেছে এটা আমার নিকট অনেক প্রিয় সে যে দুয়া কালাম পড়তেছে এবং নামাজ পড়তেছে রোজা রাখতেছে এগুলো আমার নিকট অনেক প্রিয় অতএব তাকে তুমি সেই জিনিসটা দিও না এবং ফেরাজ তারাও সেই জিনিসটা ওই ব্যক্তিকে দেয় না যে ব্যক্তি অনেক বেশি আমলের প্রতি মনোযোগ আছেন এবং যারা দেখবেন ঠিকমতো নামাজ পড়ে না রোজা রাখে না কুরআন হাদিসের তথ্য অনুযায়ী চলে না তারা দেখবেন জীবনে তাদের কোনো অভাব নাই দুঃখ নয় কষ্ট নাই বরঞ্চ তারা একটা জিনিস চাওয়ার সাথে সাথে আল্লাহ রুবুল্লা আলমিন তাদেরকে দেওয়া দেয় দেওয়া দেওয়ার কারণ হলো যখন কোনো পাপি ব্যক্তি আল্লাহর নিকট কোনো জিনিসের প্রার্থনা করে তখন আল্লাহ রুবুল্লা আলমিন ফেরাজ তাকে বলে সে যা আমার কাছে হাত তুলতেছে আমার এগুলো ভাল লাগতেছে না সে যেন আমার কাছে হাত তোলে না অবশ্যই সে যে জিনিসটা চাইতেছে সেই জিনিসটা তুমি তাকে দেয়া দেও সে মৃত্যুবরণ করার পরে যেন তার কথার কোনো সুযোগ না থাকে আর যারা দীর্ঘদিন ধরে দোয়া করতাছে তারা যেন মৃত্যুর পরে এই ফলগুলো ভোগ করতে পারে এই জন্য আল্লাহর বলে আপনাদেরকে দেয় না সন্তান তবে যাই হোক আপনারা বেশি বেশি আল্লাহ নিকট দোয়া করেন সন্তান হোক বা না হোক আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা যে এই ভিডিওটা দেখতেছেন হয়তোবা আপনি দীর্ঘদিন ধরে আল্লাহ নিকট কান্নাকাটি করতেছেন এতটুকু জিনিস আপনি না রাখেন সন্তান না হইলেও হয়তোবা আপনার জন্য কল্যাণ হবে হইলেও হয়তোবা ক্ষতি হবে এই জন্য আল্লাহ পাকা আপনাকে সন্তান না দিয়ে আল্লাহর কাছাকাছি আপনাকে রাখার জন্য চেষ্টা করতেছেন আপনি শুক্রিয়া আদায় করেন এবং বেশি বেশি দান শ্রদ্ধা করেন আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন